রাজনৈতিক মহলের একটা ডর খবর লই আনিছো। গৌরব গগৈ এইবার আগন্তুক অনুষ্ঠিত হবলগিয়া বিধানসভার নির্বাচন জালুকবাড়ি সমষ্টির পরা নির্বাচন খেলার মন মেলিছে। গৌরব গগৈ ডর ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রীর দুর্গ হিসাবে পরিচিত জালুকবাড়ি সমষ্টির পরা নির্বাচন খেলার মন মেলিছে গৌরব গগৈ। আর গৌরব গগৈ নিজে এই কথা ঘোষণা করেছে আর তার পাছতে রাজনৈতিক মহলত এটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে গৌরব গগৈ। আমি সবিস্তারে খবরের সবিশেষ এই মুহূর্তে লইয়ার চেষ্টা করছো। রাজনৈতিক মহলত চর্চা লাভ করেছে এটা গৌরব গগৈর এই কথাই যে জালুকবাড়ির সমষ্টির পরা মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানায় এবার নির্বাচন খেলিব বিচাৰিছে সাংসদ গৌরব গগৈ। মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানায় এবার নির্বাচন খেলিব বিচাৰিছে গৌরব গগৈ। জালুকবাড়ি সমষ্টির পর নির্বাচন খেলার মন মিলিছে গৌরব গগৈ। আমগুড়িত গৌরব গগৈ ডর ঘোষণা করেছে। পুনর্বার জানাই আছো জালুকবাড়ি সমষ্টির পর নির্বাচন খেলার মন মিলিছে গৌরব গগৈ। 26ত মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাব গৌরব গগৈ। যেহেতু এই কথাই আসলে চর্চা লাভ করেছিল, রাজনৈতিক মহল চর্চা লাভ করেছিল যে গৌরব গগৈ কোন সমষ্টির পর খেলিব, গোলাঘাটের পর খেলিব, যোরহাটের পর খেলিব, কোরপর খেলিব আসলে উলাইছিল। আর সেই সময়তে আমগুড়িত গৈ গৌরব গগৈ ডর ঘোষণা করেছে যে জালুকবাড়ি সমষ্টির পর হে নির্বাচন খেলার মন মিলিছে এটা গৌরব গগৈ। লোকসভা নির্বাচনত যোরহাটের পর গৌরব গগৈ অভূতপূর্ব জয়লাভ করেছিল। আর বিজেপিয়ে কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেছিল গৌরব গগৈ হরুয়াবর বাবে। বিজেপিয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল কিন্তু যিমান যি করেও আসলে পরাভূত করব নয়ে গৌরব গগৈ। আর যোরহাটের প্রার্থীগুলির বিরুদ্ধে বিশেষক তৎপর হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী। সেই সময় লোকসভা নির্বাচনের সময়ত মুখ্যমন্ত্রী আসলে তৎপর হয়েছিল যোরহাটের প্রার্থী গৌরব গগৈক লো। আর এইবার গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর দুর্গ জালুকবাড়ি সমষ্টির পর আগন্তুক নির্বাচন অবতীর্ণ হব বিচাৰিছে, আগন্তুক নির্বাচন খেলিব বিচাৰিছে গৌরব গগৈ। আমগুড়িত গৈ গৌরব গগৈ ডর ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনত আটাইতকৈ চর্চিত বিষয়টি আছিল যে যোরহাট লোকসভা সমষ্টিত কংগ্রেস নেতা গৌরব গগৈর বিজয়। আর যোরহাটত বিজেপির সকল রণনীতি উখড়াই পেলাইছিল কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী রূপে 1,44,393 ভোটের ব্যবধানত জয়লাভ করেছিল গৌরব গগৈ। আর গৌরব গগৈর বিজয় অসমত বিজেপির বাবে এক বৃহৎ আত্মসম্মানের প্রশ্ন হয়ে ঠিয় দিছিল। বিশেষক মুখ্যমন্ত্রীর বাবে বৃহৎ প্রশ্ন আত্মসম্মানের প্রশ্ন হয়ে ঠিয় দিছিল। 2014-র পর 2024 পর্যন্ত বিজেপির দখলত থাকা যোরহাট সমষ্টি দখল করে উজনি অসমত কংগ্রেসের দুর্গ রক্ষা করেছিল গৌরব গগৈ। আর 11খন আসনত জিকিও যেন 24-র রণখনত হারিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এইবার হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টির পরাই গৌরব গগৈ নির্বাচন খেলার মন মেলিছে। গৌরব গগৈ মুখত খুনের চামুচ লৈ জন্মগ্রহণ করেছে। অসমীয় ভাষা নাজানে গৌরব গগৈ, জিকিলে রাজনীতি আমি ত্যাগ করিম, এনেদরে তীব্র বাক্যবান আসলে কঠোর বাক্যবান গৌরব গগৈ খেয়ক প্রতিপন্ন করিবর বাবে চেষ্টা চলাইছিল বিজেপি নেতার ভাষ্যয়ে। কিন্তু সেই বিজেপি নেতার সেই ভাষ্য সমূহে যেন গৌরব গগৈক সহায় করে দেয়। যোরহাটত বিজেপিয়ে কংগ্রেস নেতাক বিজেপিত যোগদান করা গৌরব গগৈক তুচ্ছ জ্ঞান করা কার্যয় বিজেপির পরিবর্তে কংগ্রেসের গৌরবর কাষ চপাই নিলে যোরহাটবাসীক। আর এক কথা কবলে গেলে বিজেপির ওভার কনফিডেন্সে আসলে গৌরব গগৈক লোকসভা নির্বাচনত সহায় করেছিল। বিজেপির ওভার কনফিডেন্স আসলে যে গৌরব গগৈ বিজয় লাভ নকরে আর গৌরব গগৈ বেয়াকৈ হারিব বলি আসলে হেয় প্রতিপন্ন করবলে বিচাৰিছিল। বিশেষক মুখ্যমন্ত্রীয়ে প্রতিটি খোঁজতে লোকসভা নির্বাচনের সময় প্রতিটি খোঁজতে মুখ্যমন্ত্রীয়ে হেয় প্রতিপন্ন করবলে চেষ্টা করেছিল। সোণৰ চামুচ লৈ মুখত লৈ জন্ম হওয়া আদি তীব্র বাক্যবাণীরে আসলে গৌরব গগৈ হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলাইছিল। কিন্তু তার পাছতো গৌরব গগৈ কিন্তু ইমান দিনের পর বিজেপির দখলত থাকা যোরহাট সমষ্টিত জয় লাভ করিলে, বৃহৎ জয় লাভ করিলে আর উফরাই পেলালে বিজেপি। আর তার পাছতে আসলে মুখ্যমন্ত্রীর আত্মসম্মানের প্রতি একটা প্রশ্ন উঠিছিল। আর তার পাছতে এটা আমগুড়িত গৌরব গগৈ কিন্তু ডর ঘোষণা করা দেখবলে পাওয়া গেছে। যেহেতু 2026-ত অনুষ্ঠিত হব বিধানসভার নির্বাচন আর সেই নির্বাচনত এটা গৌরব গগৈ কোন সমষ্টির প্রার্থী হব তাকে লো আসলে রাজনৈতিক মহলত চর্চা চলি আছে। আর তার মাজতে এটা আমগুড়িত গৈ গৌরব গগৈ ডর ঘোষণা করেছে যে জালুকবাড়ি সমষ্টির পর নির্বাচন খেলার মন মেলিছে গৌরব গগৈ। আর কোত মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাবলে সাজু হয়েছে যেন গৌরব গগৈ। 26-ত মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাব গৌরব গগৈ ডর খবর বলে কব লাগবে। রাজনৈতিক মহলের একটা ডর খবর বলে কব লাগবে জালুকবাড়ি সমষ্টির পর নির্বাচন খেলার মন মেলিছে গৌরব গগৈ। 26-ত মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাব গৌরব গগৈ এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। সঁচাকৈ বাৰু জালুকবাড়ি সমষ্টির পর গৌরব গগৈ খেলিবনে নির্বাচন, বা মুখ্যমন্ত্রীর দুর্গস্বরূপ জালুকবাড়ি সমষ্টিত যদি নির্বাচন খেলে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তেন্তে সঁচাকৈ মুখ্যমন্ত্রীক বাৰু হরুয়াব পারিবনে গৌরব গগৈ তাকে লৈ এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। রাজনৈতিক মহলত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে গৌরব গগৈ। বিধানসভার নির্বাচনত গৌরব গগৈ কোন সমষ্টির প্রার্থী হব তাকে লৈ বিগত দিনকেইটাত আসলে বিভিন্নজনে বিভিন্ন মত পোষণ করেছিল, বিভিন্নজনে বিভিন্ন সম্ভাবনা দর্শাইছিল। তার মাজতেই
গৌরব গগৈ কিন্তু ডাঙর ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। জালুকবাড়ির সমষ্টির পর নির্বাচন খেলার মন মিলিছে গৌরব গগৈ কি কলে গৌরব গগৈ আমি ভাইস এই মুহূর্তে আগবাইছো। মূর যদি চর্চা হয়ে থাকে মানে চর্চার মানে পিছত গিয়ে কি হব মো কব নো। এটা আগতে চর্চা হয়েছিল নগাঁও যোরহাট, তারপর চর্চা হয়েছিল 1.5 লাখ পর হারিম নে 3 লাখ পর হারিম, এইখানে চর্চা লয় মানে মূর একু নাই, মানে মূর কবলে একু নাই, মূর সম্পর্ক একু নাই। দলে যদি কাইলে কয় যোরহাট বিধানসভা খেলব লাগে মানে যোরহাট বিধানসভা খেলি, যদি দলে কাইলে যদি কয় যে জখলাবন্ধ খেলব কি আমার জালুকবাড়ি খেলব লাগে জালুকবাড়ি লয় গুছি যাম কিনো আছে। তো আমার কাম হল যে আমি রাইজর মাজত থাকি, মূর পিতৃ যদরে রাইজর মাজত কাম করে গল একটা সপোন আসলে উন্নয়নের ক্ষেত্রে, সেই অধুরা সপোন প্রয়াত তরুণ গগৈদেবর অধুরা সপোন সম্পূর্ণ করা সেয়া হয়েছে মূর প্রথম আর অন্তিম মূর লক্ষ্য। মূর যদি চর্চা হয়ে থাকে মানে চর্চার মানে পিছত গিয়ে কি হব মো কব নো। এটা আগতে চর্চা হয়েছিল নগাঁও যোরহাট, তারপর চর্চা হয়েছিল 1.5 লাখ পর হারিম নে 3 লাখ পর হারিম, এইখানে চর্চা লয় মানে মূর একু নাই, মানে মূর কবলে একু নাই, মূর সম্পর্ক একু নাই। দলে যদি কাইলে কয় যোরহাট বিধানসভা খেলব লাগে মানে যোরহাট বিধানসভা খেলি, যদি দলে কাইলে যদি কয় যে জখলাবন্ধ খেলব কি আমার জালুকবাড়ি খেলব লাগে জালুকবাড়ি লয় গুছি যাম কিনো আছে। তো আমার কাম হল যে আমি রাইজর মাজত থাকি, মূর পিতৃ যদরে রাইজর মাজত কাম করে গল একটা সপোন আসলে উন্নয়নের ক্ষেত্রে, সেই অধুরা সপোন প্রয়াত তরুণ গগৈদেবর অধুরা সপোন সম্পূর্ণ করা সেয়া হয়েছে মূর প্রথম আর অন্তিম মূর লক্ষ্য। যে কোনো খবরের যোগাযোগ করক 7 0 99।